আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়াক্টের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ডাটা ফেস করতে পারি সার্ভার থেকে। তো আপনাদের একটা সংক্ষিপ্ত উদাহরণ আগে দেই, বোঝানোর চেষ্টা করি। দেখেন এই যে এই অ্যাপটা আমি বানাইছি রিয়াক্ট দিয়ে, কিভাবে এই যে ডাটা আমাদের এখানে আসতেছে, এখানে ডাটাগুলো দেখাচ্ছে। কোভিড-19 অ্যাপ একটা খুবই সহজ, কিভাবে বানাইছি এই যে আপনি আপনার যে লিঙ্কটা দেখতেছেন covid19.matdraw.id/api, এই এপিআইটার মাধ্যমে এই এপিআইটা ফ্রি। হ্যাঁ, এই এপিআই রেস্ট এপিআই, এটা আমাদেরকে প্রোভাইড করে কি কনফার্ম কতজন মারা গেছে, কতজন রিকভার হয়েছে, কতজন ডেথ, ডেলি সামারি, এই যাবতীয় জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করে ফ্রিতে। কিন্তু দেখেন এগুলো কিন্তু জেসন অবজেক্ট আকারে আছে, তাই না? এখন এই ডাটাগুলোকে আমরা এক্সিওস নামে আমাদের একটা ফাংশন রয়েছে অ্যাজাক্স এর মতো, বিনা লোড হয়ে সে ডাটাগুলো আমাদের নিয়ে আসবে। ঠিক আছে, মানে অ্যাজাক্সের, আমি তো শুরু থেকেই বলছি রিয়াক্ট অ্যাজাক্সের কাজ করার জন্য খুবই, মানে বিনা পেজ লোডে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানানোর জন্য। তো যাই হোক, এই ভ্যালুগুলো আমাদের ওখানে নিয়ে আসবে, শো করছে। ওকে, তো এইটার সামান্য একটা কাজ আমরা দেখবো যে এই এপি এর এই লিঙ্কটা থেকে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে এটা এইটা খালি না, আপনারা যদি এটা সার্চ দেন, আরো কিছু এপিআই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে api.github.com ইউজার, হ্যাঁ, এই লিঙ্কটাতে গেলেও আপনারা কিন্তু দেখবেন এই যে অনেকগুলো ইউজার পাবেন, এগুলো ডাটা অনলাইনে রয়েছে ফ্রিতে। এই ডাটাগুলো থেকে আপনারা জেসন আকারে রয়েছে, আমরা রিয়াক্টের মাধ্যমে এই এক্সিওস নামে যেটা আমাদের ফাংশন রয়েছে, গেট রিকোয়েস্ট রয়েছে, সেটার মাধ্যমে আমরা এখানটা যে কোনো যেগুলো দেখতেছেন অবজেক্টগুলো রয়েছে, যে কোনো একটা নিয়ে আসতে পারি প্রপার্টিস। ওকে, বা আরও রয়েছে রেস্ট কান্ট্রিজ, দেখবেন রেস্ট কান্ট্রিজ এপিআই, এটা লিখে সার্চ দেন, দেখবেন চলে আসবে। এই যে রেস্ট কান্ট্রিজ, এরকম এই এপিআইটিতে গেলে এই যে এইখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে অল ইউজার নেম, এগুলো ঠিক আছে, এটা এটাতে যদি যাই দেখেন, আপনারা দেখাচ্ছি এটা আবার কি প্রোভাইড করে, ওই যে ফরম্যাটিং কথাটা যেটা দেখতেছেন, সেটা মূলত হলো ওই যে জেসন ফরম্যাটার এখানে ইনস্টল করে নেবেন, না হলে আপনারা কিন্তু এইরকম আকারে দেখবেন না, এগুলো সব একটা ইয়ে আকারে চলে আসবে। ঠিক আছে, দেখেন এই যে ভ্যালুগুলো দিচ্ছে, এগুলো কিন্তু ডাইনামিক, বিশেষ করে যে এটা ডাইনামিক কোভিড-19 যেটা দেখা দিচ্ছে এখানে আমাদের যে ওই যে ভ্যালুগুলো, ওগুলো দেখেন আজকে কত তারিখ, এই 31 তারিখ আজকের ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো ডাইনামিক, যে এই ভ্যালুগুলো আমরা যদি আমাদের সিস্টেমে আমাদের অ্যাপে ব্যবহার করতে পারি, তো অবশ্যই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মতো, ইন্টিগ্রেশনের মতো খুবই চমৎকার কাজ হবে। যেমন আমি এখানে বাস্তব একটা উদাহরণ দেখতেছি, আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট এদের ভ্যালুগুলো এখানে শো করছি, এটা আমার একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, অ্যাপ তৈরি হয়ে গেছে, তাই না? তো যাই হোক, বেশি কথা না, এই কাজটা আমরা কিভাবে করবো হিরুকু দিয়ে। আসলে আর একটা কথা হলো এই যে আমরা এটা কিন্তু কোনো ডাটা বেজ ইউজ করিনি, এর ব্যাকএন্ড হিসেবে আমরা পিএসপি ইউজ করতে পারি। আপনারা জানেন যে পিএসপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্টের এটা একটা লাইব্রেরি রিয়াক্ট, যেহেতু এটা অবশ্যই ক্লায়েন্ট সাইটে কাজ করে শুধুমাত্র। এখানে যে ভ্যালুগুলো আসতেছে, শো করতেছে একবারে সার্ভার থেকে আসতেছে, ঠিক আছে, আর ওই যে গেট এক্সিস্ট, সেটা আমাদের সার্ভার একটা রিকোয়েস্ট সেন্ড করে, সেখান থেকে নিয়ে আসে। কিন্তু আমরা যদি এখানে কোনো ক্রুড করতে চাই, ডাটা ইনপুট দেবো আউটপুট করবো এরকম আমাদের নিজস্ব, তাহলে আমাদের অবশ্যই ব্যাক এন্ড সাপোর্ট লাগবে, এবং সেটার জন্য আমরা লারাভেল ভবিষ্যতে ইউজ করবো। লারাভেলের সাথে রিয়াক্ট ডিসি টাকার ইনস্টল করে আমরা বিভিন্ন প্রজেক্ট করবো, ক্রুড করবো। তো ঠিক আছে, এইটার এই সামান্য এই ভ্যালুটা আমরা কিভাবে আমাদের রিয়াক্টে নিয়ে আসতে পারি, এইরকম ভ্যালুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন আমি অলরেডি আজকে আজকের যদি এটা হয়, তাহলে এইটা দেখাচ্ছি, বাবা রে মরে গেল নাকি রে, ও এখানে হাই দেখাচ্ছে। যাই হোক, এখানে যে হাই দেখাচ্ছে এটা আমি চেঞ্জ করে দিছি, এইখানে আমি আপনাকে এই যে এইখানে আমি আপনাদেরকে এই এই ভ্যালুটা এনে দেখাবো, কোনটা এই যে এটা। তাহলে তো বাকি এরকম এই ভ্যালুগুলো নিয়ে এসে এই কার্ডের মধ্যে সাজানো যাবে, আর রিয়াক্ট চার্জে ইউজ করে এখানে চার্টের মাধ্যমে দেখানো যাবে। এইখানে একটু ঝামেলা আছে, তবে এই তিনটে কার্ড নিয়ে আসাটা খুবই সহজ। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন দেখেন এখানে আমার index.js অ্যাপটা ইনক্লুড করা আছে, কিভাবে লাইফ সাইকেলটা কাজ করে, সাইকেলিক ভাবে মানে রেন্ডার হচ্ছে, সেটা আপনাদেরকে জানতে হবে। app.js একটা আমার কম্পোনেন্ট, সেটা আমার এখানে index.js এর সাথে ইনক্লুড করা আছে। ওকে, তো দেন আমরা কি করবো, app.js এর মধ্যে হাই লিখে রাখছি, সেটা এখানে ইয়ে করছি। তো আমি এটা না করে আমি আলাদা আরেকটা কম্পোনেন্ট বানাবো, ওকে, যে কম্পোনেন্টটা হবে কি আমার ডাটা নিয়ে আসবে, তাই না? তা আমি লিখলাম হলো ডাটা, এই দেখেন data.js, নতুন ফাইল তৈরি করলাম, এই ফাইলটা আমার ডাটা নিয়ে আসবে। ঠিক আছে, এই যে আমি get.js করেছিলাম, তো আমি এখানে
শুরু থেকে আবার করছি আমি আপনাদের সুবিধার জন্য। তো আরসিসি কোর্স স্নিপেট দিয়ে আমি এই ক্লাস কম্পোনেন্টটা তৈরি করলাম, কারণ এইখানে আমি ডাটা নিয়ে আসব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, কম্পোনেন্ট লাইফ সাইকেলের একটা মেথড আছে কম্পোনেন্ট ডিড মাউন্ট, ঠিক আছে, কম্পোনেন্ট এই যে ডিড মাউন্ট নামে রয়েছে এই ফাংশনটা ইউজ করতে হবে। এটা ফাংশন কিভাবে কাজ করে, মূলত যখন ডকুমেন্টটা লোড হয় তারপরে এই ফাংশনটা ডিড মাউন্টে কাজ করে। কম্পোনেন্ট ডিড মাউন্ট, কম্পোনেন্ট উইল মাউন্ট, এইগুলো কম্পোনেন্ট উইল আনমাউন্ট, এগুলো আমাদের জানতে হবে লাইফ সাইকেলের রেন্ডার এগুলো কিভাবে কাজ করে। কম্পোনেন্ট লাইফ সাইকেল লিখে সার্চ দিলেই হবে যে মানে আমাদের কোন কাজটা কোন ফাংশনের মধ্যে লিখতে হবে, যেহেতু এটা ডাটা গেট করা এটা আমাদের কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে লিখতে হবে। ওকে, কম্পোনেন্ট লাইফ সাইকেল লিখে সার্চ দিবেন তাহলে আপনারা পাবেন যে কম্পোনেন্ট ডিড মাউন্ট কিভাবে কাজ করে। আচ্ছা ফাইন, এইখানে আমাদের ডাটাটা আমি গেট করবো, এই জন্য আমাকে প্রথমে এখানে ইয়ে করতে হবে, আমাদের ইনস্টল করে নিতে হবে। কি ইনস্টল করে নিতে হবে, এক্সিওস। এই দেখেন আমি লিখেছি npm install এক্সিওস, যেহেতু লাইব্রেরি আমি ইনস্টল করে ফেলেছি আর ইনস্টল করার দরকার নাই। তো আমার ইনস্টল হয়েছে কিনা এটা কিন্তু আমরা এই যে প্যাকেজ ডট জেসন গুলো দেখতে পাবো, এই দেখেন এই যে এক্সিওস, ঠিক আছে, আমার এক্সিওস এখানে ইনস্টল দেখাচ্ছে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি ডাটা ডট জেস, এইখানে আমি এখন এই কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে আমি কিছু করবো না, জাস্ট ও আগে এটা এক্সিস ইউজ করার আগে আমাকে এক্সিসটা ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট এক্সিস ফ্রম এক্সিস। ওকে, এখন এইখানে এক্সিস ডট গেট, এইখানে কিন্তু ওই যে আমি আপনাদেরকে যে এপিআই গুলো দেখালাম, যে কোনো একটা এপিআই থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি। তো মূলত COVID-19 এর জন্য আমি এই ডাটাটা নিয়ে আসি দেখাবো, ঠিক আছে। এই যে এই ইউআরএল টা আমি এখানে কপি করে দিচ্ছি, এক্সিওস এর সেন্টেন্স আপনাদেরকে দেখতে হবে, এই যে, ঠিক আছে, জাস্ট কপি করে দিলাম, এইখানে আমার ডাটা চলে আসবে। এখন এইখানে আমি ডট দেন নামে একটা ফাংশন চালাবো। এখন ডট দেন কেন চালাচ্ছি এটারও কাহিনী আছে, আবার নিচেও ডট আরেকটা ক্যাপ চালাবো, ঠিক আছে। এইগুলো কি ডট দেন আর ডট ক্যাচ কি, দেখেন এখানে নিয়ে গেলে আমার সম্ভবত এটার উপরে নিয়ে গেলে, হ্যাঁ দেখেন লেখা আছে প্রমিসেস, লেখাটা দেখতেছেন প্রমিসেস ভ্যালুটা রয়েছে। এখন প্রমিস কি, অ্যাসাইন কি, আর হলো অ্যাওয়েট কি, এটা আগে জানতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই যে এক্সিওস এই আমাদের ফাংশনটা আসলে একটা প্রমিস রিটার্ন করে। প্রমিস কি, প্রমিস কিন্তু মজার জিনিস, যে মানে আসল কথা আমাদের যে ফাংশন গুলো কল করবো কল ব্যাক ফাংশনের মাধ্যমে, সেই কাজগুলোকে সহজে বোঝার জন্য আলাদা আলাদা ভাবে লেখার জন্য প্রমিস সুন্দরভাবে করা হয়েছে। প্রমিস করলাম, প্রমিস বাস্তব জীবনের মতো, প্রমিস করলাম হ্যাঁ কাজটা করে দিব, না কাজটা করতে পারলাম না, তাহলে যদি প্রমিস যদি সঠিক হয় কাজটা করতে পারে রেজাল্ট হয়, তাহলে একটা যেটা রিটার্ন দেবে সেটা, আর যদি রেজাল্ট না হয় আনসলভড তাহলে সেটা একটা রিটার্ন দেবে, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে ও এই প্রমিস করেছে এই সলভ এই আনসলভড। ওকে, তার মানে কোড বোঝার সুবিধার জন্য এই ফাংশনগুলো তৈরি করা আর কি। তো আপনি প্রমিস ফাংশন রিয়েক্টে দেখে নেবেন, তারই একটা অংশ যে দেন আর ক্যাচ। ওকে, আমরা এখানে কেন দেন আর ক্যাচ ব্যবহার করছি, আচ্ছা এগুলো আসলে ওল্ড ফাংশন গুলো না জানলে নতুন ফাংশন গুলো আসলে কিন্তু ইউজ করা সম্ভব না, আমি আসলে একেবারে নতুন, তারপর আমি আপনাদেরকে ডাটা গুলো নিয়ে এসে দেখাচ্ছি। তো এইখানে যখন ডাটাটা আমার চলে আসবে, ঠিক আছে, তখন আমি কি করবো, এখানে আমি দিলাম হলো ধরেন রেসপন্স, যেটা দিব কোনো সমস্যা না, এটা অ্যারো ফাংশন, এই রেসপন্সটা আমার এখানে আমি অ্যাক্সেস করবো, তাই না। এখন এখানে আমি কি করবো, এই যে রেসপন্স এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে এটাকে আমি একটা কনস্ট্যান্টের মধ্যে, কনস্ট্যান্টের মধ্যে ডিটির মধ্যে রাখলাম, কিভাবে রাখবো, এই যে রেসপন্স ডট ডাটা ডট কনফার্ম FIRMED কনফার্মড ডট ভ্যালু। ওকে, এখন এইটা কি, এটা আমি কি লিখলাম, দেখেন এই যে আমার অবজেক্ট গুলোর মধ্যে এইখানে এটা প্রথমে ডাটা দিয়ে ইয়ে করতে নিতে হবে, রেসপন্স ডট ডাটা মানে সবগুলো ভ্যালু, তার মধ্যে দেখেন কনফার্ম, তার মধ্যে আবার দেখেন ভ্যালু, তার মানে রেসপন্স এটা এই অবজেক্টের মধ্যে মানে ইনক্যাপসুলেশন করা আছে যে একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্টের অ্যারে, তাই না, অনেকগুলো অবজেক্ট না একটা অবজেক্ট, তাই এই জন্য আমাকে লিখতে হলো রেসপন্স ডট ডাটা, তার মানে আমি একটা ইয়ে পর্যন্ত ভিতরে আসলাম, তারপর ডাটা ডট কনফার্ম ডট ভ্যালু, ঠিক আছে, এইভাবে করে দিয়ে দিয়ে আমি শেষ পর্যন্ত চলে গেলাম। এখন আমি যদি এইটাকে আমি কনসোল করে দেখি, দেখবেন আমার কনসোল করে দেখি যে ভ্যালুটা আমি কিন্তু একেবারে পেয়ে গেছি। ওকে, কনসোল ডট এই যে ডিটি, যদি কোনো ইরো না থাকে তাহলে আমার ভ্যালুটা পেয়ে যাব। ওকে, কন্ট্রোল সলভ
সেম। আচ্ছা একজন মেসেজ দিছে, ওকে তাহলে এটা দেখো এখন এটা এটা এই ফাংশনটা এইটা যে আমি বানাইলাম এখানে, এটা কই ইরো টুল কিছু দেখাচ্ছে আমি নিচে দিতে হবে, হ্যাঁ ইরো নাই। আচ্ছা দেখো এখন আমাকে কি করতে হবে, এটা আমাদের ওই যে ইন্ডেক্স ডট জেএস এ তো ইনক্লুড করা লাগবে না, ডাটাটা তো আমি ইনক্লুড করি নাই, তাহলে এখানে আমি ইম্পোর্ট ডাটা ক্রোম কোথা থেকে ডাটা, ওকে আচ্ছা এইখানে আমাকে ডাটা, আচ্ছা এখানে এখন আমি ডাটাটা বসাই দিলাম, কি দেখাচ্ছে ডাটা ডট জেএস এক্সপেক্টেড ইনস্টিটিউট সহ কি দেখাচ্ছে কত নম্বর লাইনে 5.1 কোথায় কন্ট্রোল সেভ, কি সমস্যা ফেল টু কম্পাইল ডাটা ডট জেএস এক্সপোর্ট টিক্সপোর্ট সব করা হয়েছে, ওই ক্যাশের আমি কোনো কাজ করি নাই তো তাই। আচ্ছা দেখো এটা থাক এলো কোথায় কি ক্যাশটা দিলাম না, হ্যাঁ হয়ে গেছে, তাহলে এখন আমি আর ইরোটা দেখাচ্ছে না তো কই গেল, এখানে কোনো ভ্যালু দেখাবে না যেহেতু আমি কনসোল লগে ইয়ে করছি, এখন আমাকে কনসোল লগে গিয়ে যদি আমি আমার ভ্যালুটা পাই দেখেন দেখেছেন 6.08 এটা ভ্যালু কিন্তু এটার সাথে বহু মিলে যাওয়ার কথা, যে 4.9 একেবারে ওইখান থেকে এই ভ্যালুটা নিয়ে ইউজ করে আমি অ্যাপটা বানাইছি তো তাই। দেখেন আমি কিন্তু কনসোল লগে সুন্দর করে আমার ভ্যালুটা আমি কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে কোথা থেকে আমার জেসন যে দাতার উপরদের অবজেক্টের মধ্যে অবজেক্ট ভ্যালুগুলো ছিল ওইগুলো। এখন এটাকে আমি এখানে না রেখে আমি এইখানে শো করাবো আমার পেজে, এই জন্য আমাদের অবশ্যই তাহলে কি করতে হবে স্টেট ব্যবহার করতে হবে, এই জন্য আমি কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরটা আমি ইউজ করছি, কনস্ট্রাক্টরের মাধ্যমে স্টেট ইউজ করব, তাছাড়া তো ডাটা আমাদের রেন্ডার করা কোনোদিনও সম্ভব না, আপনারা জানেন যে আমাদের কোনো ডাটা কোনো জেএক্সএস যদি আমরা রেন্ডার করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওকে এখানে আমি জাস্ট একটা এখানেও ডিটিটি লিখে আমি একটা ইয়ে বানায় প্রপার্টিস বানায় রাখতেছি, ঠিক আছে এইটাতে মধ্যে আমি সেট স্টেট দিয়ে আমার ভ্যালুটা সেট করে দেবো, এখানে কনসোল ডট না ডটে না দিয়ে দেখাচ্ছি আপনাদের থেকে কনসোল ডটে না দিয়ে এই যে দিস ডট সেট স্টেট, ওকে দিস ডট সেট স্টেট এর মধ্যে আমি কি করব ভ্যালুটা দিয়ে দিলাম কিসের মধ্যে ভি এর মধ্যে আমি দিই বলো ডিটি, ওকে এখন আমি কিন্তু ভ্যালুটা আমার স্টেটের মধ্যে সেট হয়ে গেছে, এখন জাস্ট আমি এইখানে আমি ভ্যালুটা শো করব, ঠিক আছে কিভাবে দিস ডট স্টেট ডট কি ভি ছিল না ওটা, হ্যাঁ ভি হয়ে গেল, এখন যদি আমি সেভ দিই দেখা যাক কি হয়, ও এখানে তো কলন হবে না, এটা তো অবজেক্ট না, একটা থাকলে কোনো কিছু দরকার নাই অনেকগুলো থাকলে কমা, আচ্ছা হয়েছে এখন এই যে এখানে দেখাচ্ছে অ্যাপ ডট জেএস আমি ইউজ করি নাই সেটা দেখাচ্ছে তাই না, তাহলে আমি ইনক্লুড করেছি ইউজ করি নাই সেটা দেখাচ্ছে, এই যে দরকার আছে আমার এটা ইউজ করার নাই, সব ওয়ার্নিং টোয়ার্নিং সব মুছে দিলাম, ফাইনালি ইট ইজ ওয়ার্কিং ওয়েল। এখন আমরা যদি আমাদের এখানে গিয়ে দেখি দেখেন সংখ্যাটা আমাদের কোথায় চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, তাহলে এটা আমি মাঝখানে নিয়ে আসতে যদি চাই এই যে এইখানে কই গেল তাও হবে তাই না, আমি যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাও হবে, যেটা করতে চাই আমি সেটা হবে এই এই সংখ্যাটাকে, এখন দেখেন এই সংখ্যাটাকে আমি যে এখানে বসায় দিয়ে বা সুন্দর করে ইনফেক্টেড কার্ড বানায় দিয়ে ইনফেক্টেড এখানে দিয়ে এই যে এখানে আবার কারেন্ট ডেটটাও নিয়ে আসা যাবে কোনো সমস্যা নেই, ডেট দেওয়া যাবে নাম্বার অফ এগুলো তো লিখে দেওয়া এগুলো তো স্ট্যাটিক লিখে দেওয়া তাই না, এই লেখাগুলো তো স্ট্যাটিক, শুধু এখানে আমার সংখ্যাটা তো নিয়ে আসতে পারতেছি, তাহলে আমি এখানে যে কি বলে হলো যে বাকি জিনিসগুলো তো সুন্দর করে সাজানো যাবে, তার মানে আমার এই পার্টটা কিন্তু হয়ে গেল, ওকে এখন এই যে বাকি এই পার্টগুলো এই পার্টগুলো চার ডট জেস আর একটু কমপ্লেক্স আছে, তবে আমাদের ভ্যালু কিন্তু সব ওখানে দেওয়াই আছে এই যে এখানে, তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলোকে নিয়ে এসে খুব সহজে কি করতে পারতেছি আমাদের আমাদের যে সিস্টেম সেখানে আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে তো কতক্ষণ ভিডিও হলো সেটা তো দেখি 15 মিনিট, যাই হোক আজকে এ পর্যন্তই,
আপনারা যদি চান আমি এই যে আমার এখানে ইয়ে করতে এরকম একটা অ্যাপ আপনাদেরকে বানায় দেখাতে পারি, কোনো সমস্যা নাই। তো সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।